পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন ঝালকাঠির নদীর পাড়ের কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সব মিলিয়ে 74টি স্কুল কাম সাইক্লোন শেল্টার থাকলেও তার বেশিরভাগই অকেজ। এমন অবস্থায় ঝড় জলোচ্ছ্বাসের পূর্বাভাস শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন তারা। অন্যদিকে দুর্যোগ মোকাবেলার সব রকম প্রস্তুতি নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্কিত থাকেন ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদী তীরের কয়েক লাখ বাসিন্দা। উপকূলীয় জেলা হলেও এখানে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টারের ব্যবস্থা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিভিন্ন মেয়াদে 74টি স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মিত হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এর মধ্যে বেশিরভাগই ঝুঁকিপূর্ণ থাকায় কোনো কাজেই আসে না। ফলে প্রতিটি সাইক্লোন শেল্টারেই ধারণ ক্ষমতার চেয়ে আশ্রয় নেয় বেশি মানুষ। এতে গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। বসবাস করে এখানে সাইক্লোন শেল্টার দরকার, যে সাইক্লোন শেল্টার দেশে এই জন্য মানুষ দেয় না। এই মানুষ কিছু কিছু মানুষ যারা বিল্ডিং তারা আসে আসে না, যারা খেয়ারের ঘর, ছোট মোটো ঘর তারাই আসে। তো এখানে নদী ভাঙ্গনের সময় বন্যাবাদল যদি হয়ে থাকে তখন দেখা যায় যে একটা সাইক্লোন শেল্টার হইতেছে না আমাদের। তো এখানে যদি গরু বাছুর পশু পাখি নিয়ে একটার ভিতরে মানুষ লোকজন নিয়ে সবাই থাকতে পারে না, ঝুঁকিপূর্ণ নিয়েও দেখা যায় বাড়ির ভিতরে থাকে। এখন যদি এখানে আর একটা সাইক্লোন শেল্টার হয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। এবং বিষখালী নদীর, আমাদের বিষখালী নদীটা যদি বাঁধ দেওয়া হয় তাহলে আমাদের অনেক উপকার হয়। একটা বাজে সেই সময় আমার ঘর ভাঙ্গে এককাল নদীতে গেছে সম্পূর্ণ। কালকে লোকজন কোনান পাওয়া যায়, এবার জাল্লিরা দেখছে, জাল্লিরা দেখে থাবাই থাবাইয়া রাখকে ঘর দুয়ার টাইনে টুনে টু দিছে। হ্যাঁ, ছোট মোটো আলে দুগ্গো মেয়ে আমার। এ জেলায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকার অভিযোগ স্বীকার করে জেলা প্রশাসন জানায় দুর্যোগ মোকাবেলায় পর্যায়ক্রমে আরো সাইক্লোন শেল্টার নির্মাণ সহ নেওয়া হচ্ছে বিভিন্ন প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউজ করলে মোটামুটি খুব বেশি সমস্যা হয় না। তারপরে দুই একটা জায়গায় আছে যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ওই রকম বিল্ডিং বা দোতলা তিনতলা বিল্ডিং শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেই সমস্ত জায়গায় একটু সমস্যা হয়। সেইখানে হয়তো বা একই সাইক্লোন শেল্টারে অনেক লোক এসে জড়ো হয়, তাদের জন্য একটু সমস্যা হয়। অন্য জায়গায় খুব বেশি সমস্যা হয় না। তারপরে সরকারি আছে বিভিন্ন জায়গায়, এই ধরনের জায়গাগুলোতে আমরা খুঁজে বের করছি এবং সেখানে আরও সাইক্লোন সেন্টার পর্যায়ক্রমে নির্মাণ করা হবে। আপনারা জানেন যে সরকার কিন্তু সাইক্লোন সেন্টার নির্মাণ করা বন্ধ করে নাই, এটা পর্যায়ক্রমিক একটা কাজ, এটা সবসময় চলছে। আগে যা ছিল অনেক বেড়েছে এবং যেখানে প্রয়োজন হবে সেখানে আরও তৈরি করা হচ্ছে বা তৈরি করা হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আশা করি যে ভবিষ্যতে এই যে অভিযোগটা এটা আর থাকবে না, যে সমস্ত জায়গায় পকেট এরিয়া হয়তো কিছু একটু কম আছে সেখানে নির্মাণ করা হবে, এটা সমস্যা হবে না। উপকূলীয় এলাকায় প্রায় 7 লাখ মানুষের বসবাস থাকলেও সাইক্লোন শেল্টারে আশ্রয়ের ব্যবস্থা রয়েছে মাত্র 2 লাখ মানুষের। তাই দ্রুত পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণের পাশাপাশি সুগন্ধা বিষখালী নদীর ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মৌসুমী রহমান, আরটিভি।